ইফোরিক মানুষটা ছড়াইত পারে কিন্তু দোয়া করে বড় বড় দোয়া করে তোর চাকরি মানে কনফার্ম হয়ে যাবে ধরে নে তুই কনফার্ম হয়ে গেছে তোর চাকরি দোস্তো মোর তো মন্ডাই কইতেছে তোরে আরেকবার জড়াই ধরি আরে বেটা এই গ্রামে কয়জন মাস্টার ডিগ্রি হোল্ডার আছে হাতে গোনা কয়েকজন মাত্র মাস্টার ডিগ্রি হোল্ডার আছে এর মধ্যে তুই একজন অন্যতম তুই একজন মাস্টার হোল্ডার ডিগ্রি বুঝতে পারছ তোর বুকটা লাগে যদি বুকটা মুই মিলাইতে পারি হলে মোর নিজেরে তো মনে হয় বেটা মাস্টার ডিগ্রি হোল্ডার বুঝো না কিলে কি আই এমন ভাবে তুই বলতে আছ বেটা মনে হইতেছে আমি তোর জড়ায় ধরি বেটা এই চাকরি বাজি কোনো মিষ্টি খাওয়া লাগবে বলে দিলাম মিষ্টি খাওয়া ঠিক আছে ঠিক আছে আচ্ছা দেখো খোদা বেশ দোয়া করিস বন্ধু খোদা বেশ ভালো বুঝলে মন থেকে দোয়া কর হ্যাঁ মন থেকে দোয়া করতেছি আকি আকি বোঝার আগে ভাগ্য দিতে দিবি ভাগ্য যা পটি ভাগ্য কেমন আছেন সাদেক ভাই আমি তো ভালো আছি আপনি যেমন তার হাঁকি আসতে আছেন আসতে আসতে আমি করেছি আমি মেরেছি রবীন্দ্রনাথ খাটাস এই যে এই যে কয়েকদিন পর পর যে ইন্টারভিউ দাও রিটিয়ান রিটিয়ান তামাই যাও ফেরবার কি ভাইবে যাইয়া মোটর সাইকেল চালাইবে না কি চালাইবে গাড়ি চার চাকার গ্রামের ভিতর দিয়ে যাইবে ধুলা খালি উড়তে 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 যাইবে না ব্যাপারটা হয়েছে হইয়া মানে হয়েছে কি মানে সাদেক ভাইয়া মানে ঘটনা হয়েছে কি মানে আপনি যে কাজ করেন আপনি যে কর্মটা সাধন করেন ডিসঅনেস্টি একটা কাজ করেন এই সিমেন্টের সাথে বালু বালুর সাথে সিমেন্টের দুই নম্বর তিন নম্বর ছয় নম্বর লাগাইয়া এই যে বিল্ডিংটা ওড়েন যে কোনো সময় দৈশ্যা পড়তে দেবি বা এই যে এইসব কাজ টাজ করেন টিজের মধ্যে এগুলো আমার দ্বারা হইবে না আই এম এ অনেস্ট আই মাস্টার ডিগ্রি হোল্ডার আমার পক্ষে এই ধরনের দুই নম্বরই কাজ করা খুব মোটেও সম্ভব হবে না সাদেক ভাই এই জন্য আপনার সাথেই আমার যোগ দেওয়া সম্ভব না তোমার না এই ধরনের মাস্টার ডিগ্রি হোল্ডার এই হোল্ডাররা যে কি কাম করে হোল্ডার ওই হোল্ডার আর ওই তো ওই একই কথা আছে তারা যে কি করে যত আকাম যত কুকাম সবাই না আসে তোমার বন্ধু বান্ধব হেরাই করে ঠিক আছে মুই এখন যাই হ্যাঁ কি সাদেক ভাই পরে কথা হইবে না যাও তাই মনে রাখো সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর কাম কিন্তু হইবে না ঠিক আছে যাও যাও হ্যাঁ ভালো থাকবে কি করবে না উনি আই চেক করে উনি ফোন করে আর কেমন থাকবো গ্যাসটার মধ্যে চোর বাটপারে ভরিয়ে গেছে কয়েন দেই একসে সিটিআর সিটিআর ওই হায় হায় ঘরের মধ্যে ওই যে আমার একটু ওই যে ফ্যানের ক্যাপাসিটি আর নষ্ট হয়ে গেছিল এই গিয়া এক আমাকে গ্রামে একটা উডুর গিয়েছে একটা চোর টাইপের একটা বুঝলেন বাবুলিয়া তাই সেটাকে বলছিলাম যে তুই একটু ঠিক করে দিয়ে দে তো সে করছে কি আনিয়া ঢোঙ্গার মধ্যে করিয়া খোসার মধ্যে যে পুরান তার সেটা আমি বুঝবো কেমন তারা হেই লাগাই দিয়ে গেছে লাগাইতেছে আমি ফ্যান আগের না হানি গুডুর 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 করিয়া করে মানে ওই পুরানটা খোসার মধ্যে ভরিয়ে থইছে নতুন খোসায় মোর সামনে বাড়ি করছে মুই তো মনে করছি যে নতুন কিসের কি দেশে শেষ করিয়ে থই গেছে ৩০০টা টাকা দিছে একার গুনিয়া গুনিয়া ১০০ টাকা তিনটা নোট এখন তো আরে তো আমি কি বিশ্রাই পাইতে আসি না মানে রাগের স্টোরে তো মনে করেন যে
মানে উদ্ভব এক সৈন্যের মধ্যে আরে পাইল তো পাঁচরাই মার দিলাম তো পাই তো না তো স্যার আস্তে আসি একটু চা খান বইয়া চা খান ওই যে মানে বিস্কুট খান দিল দিতে আসি আচ্ছা যাই 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 পলাইয়া থাক কি কয় দিন তুই বাপ তো কি আর বোঝ তোকে আমি সাজিয়ে দেব উডুরিয়া রাগ দাদো মোরে ধরা অত সোজা না মুই কিন্তু আবুল না বাবুল বাবুল ইঞ্জিনিয়ার লোকে থাকে ডালে ডালে মুই থাকি পাতায় পাতায় লোকে থাকে পাতায় পাতায় মুই থাকি শিরায় শিরায় দেখা হবে হয়তো কোনো একদিন এই যে এই নে মোবাইল তাজুলের মোবাইল এখন দে টাকা কাটা দে টা পরে নিছিলে হাইজু গালে অন পকেটে টাকা নাই এই এই তো এই ফটকা মে শুরু করে দিছো কি কথা আছে লিখি আমি মোবাইল দিব হ্যাঁ তুই বাকি পাশাটা আমারে দিয়ে দিবি এখন কইতেছো টাকা নাই ঘটনাটা কি এই কথাই তো আছে এখন বাড়ির থেকে জন বাইরেছি তা লগে করে লইবি অপরে দিয়ে গেছে টাকা নিছ না তাহলে বাড়িতে যাই দিবি এই তো শুরু করে দিছিলে কইতে কিন্তু আছে হাইজু গালে টাকা নিয়ে যাইস তখন যদি টাকা না দি তখন কইস আর ওহন তখন বুঝি না তুই তো টাকা মারা দান্দা করতেছ বাটা এটা কি ধরনের কথা বলতেছ তা আমার দন্দা করবো কেন আমি বলতেছি হাঞ্জু গলে টা নিয়ে যাস হাঞ্জু গলে যদি টা না দিই তখন ইস্টের মুখের উপর কলার ধরে বলিস তুই টা দাও না কা হন গোলবার তুই যদি টাকা কাটা না দাও লেকিন তুমি সব কথা কইয়ে দিবি সেট এটা মেরে ফেলিলি এমন সেট কেন মারবি তুই কি বিট্টের হয়ে গেছ এটা কি ধরনের কথা বলতেছ তুই আমি এটা সলিড পোলা বেড়া এই সলিড পোলার কথা তুই বিশ্বাস করতেছ না মোর ভিতরে তো কোনো দান্দা বাজি নেই কোনো গুডি বাজি নেই তুই তো জানিস না তাহা পাইলি ওই বেলে আচ্ছা তাহলে মোবাইল ফেরত দিবি কোন সময় কাম শেষ হওয়ার পরপর দিয়ে দিই মানে আমার কথা আবার বলবি না তো এটা কি ধরনের কথা বলছিস মোবাইল থাকবে আমার হাতে আমি যদি মনে করি যে আমার কাজে মোবাইলটা নিয়ে থাকি তোমার কথা বললে কোনো লাভ আছে কেন বলবো আমি এই ধরনের বেমেনি কেন হর না 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 তুমি বলতেই পারো হিরো হাজার লাগে এই কথা তুমি অবশ্যই বলতে পারো তুমি বল ভাই এরকম যে ফটিক মোবাইল মারিয়ে দিয়েছিলে মুই উদ্ধার করে দিছি বাস হিরো হয়ে গেল তুমি চিনে ফেলাইছ তোর আর আমার ভিতরে কিন্তু একটা চুক্তি আছে তুই জানো এটা মনের ভিতরে চুক্তি আমরা কেউ কারো কথা ওইভাবে বলবো না কোনো পেশালে আমরা যাবো না আমরা আমাদের মতো কাজ করিয়ে দেবো এখন এইখানে তুই যেই ধরনের কথা বলতে আসো সত্যি কিন্তু মাইন্ড করার মতো আমি কি মাইন্ড করবো না মাইন্ড করবি কি লিখে আমার টাহা দেওয়ার কথা টাহা দিবি হেলে তো ঝামেলা মিটে যাইতে ঠিক আছে আমি যাইতে আসি কিন্তু সন্ধ্যার সময় টাহা কাটা জানো পাই ওকে ডান মাই সান ওকে তুমি যাও হান চলে চলে এসো টাহা নিয়ে দিই আচ্ছা ঠিক আছে আমি যাবো এখন কিন্তু কথাটা জানো মনে থাকে সন্ধ্যার সময় টাহা কাটা জানো আমি পাই হ্যাঁ আব্দুলারির গলা সাপে ধরিল আব্দুল্লা আলী তাজুল রে পাইয়া গেছি রে তোর এখন জিনিস এখন পাইয়া গেছি ওপেন করবো মোবাইল রে বাকি মোবাইল খুলতে না খুলতে প্রমাণ আই পড়ছে কল লিস্ট 56 মিনিট 54 মিনিট 47 মিনিট দেখি তুই ইমুর কি অবস্থা ও ভিডিও কল কারে দেছ তাজুল মেঘ না সাইতি তিন বালতি পানি আমার এখন চোখের সামনে তোর খবর হয়ে গেছে তা তুই তার বাঁচবি না মোবাইল দেখ কিসের মোবাইল এ আমার মোবাইল মাইক্রো দিছস মোবাইল বাই তোর এ কথা কথা সাবধানে কই থাপলাই কিন্তু কান সাকন সব ফাড়াই হলাম এ এ তোর মোবাইল নাও কি লাগা আমার মোবাইল লাগ সরসা প্রমাণ কি রে তুই তো নিজেই প্রমাণ তুই পকেট মারছ তুই কয়েকবার ধরা খাইছ তুই 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 বাস স্ট্যান্ডে ধরা খাইয়া এই মোবাইল চুরির জন্য টা আবাস চুরির জন্য তুই ধরা খাইছিস না তুই আমার লোক কোলাকুলি করছস ওই সময় তুই কামড়া হারছস তুই আমার মোবাইলটা নেছস তুই মোবাইলটা নালে কিন্তু অন্যরকম ব্যাপার স্যাপার হয়ে যাবো বিচার সালিশ হয়ে যাবো কিন্তু বডিটা এ তুই কইলে মোটে উল্টে পাল্টা কথাবার্তা বলিস না হেলে কিন্তু তোর নাক নকশা ফাড়াই আলাম জায়গার নাক জায়গায় থাকবে না জায়গা সব জায়গায় থাকবে না বলে দিলাম হ্যাঁ তোর তো মা জায়গা
হারাই গেছে মোবাইল হারাইয়া তুই মোবাইল হারাইয়া এখন আমার নাম বলতে বলতে আছিস ওই সূর্য করছস আবার সিনাসুরি করতেছস তোরের মার বড় গলা কিন্তু দেখতে আছি মোড়েও আমি কিন্তু মোবাইল হারাই নাই মোবাইল তুই পকেট মারছস মোবাইল বাইর কর নাইলে কিন্তু খবর আছে তো এ কিসের মোবাইল দিব তোর মোবাইল নিলি না মোবাইল দিব রাইসে ফাজি দিব সরে দে বড়া মাছ চাষ কর তুই মোবাইল খাইছিস এই এই ফড়াক কর সরে ফাজি দে বড়া এই ফড়িক এই ফাজি দে কথা বড়াটা মোবাইল দিবে আইছে আমাদের তলাবি কোনে তুই তোর দিয়ে এই যে তুই তোর দিয়ে কিন্তু প্রমাণ করতে ফলাছ প্রমাণ করে ফলাছ মানে আর তুই মোবাইল চুরি করছস তোরা বিক তুমি তো জানোই আব্বা এসব পছন্দ করে না তা আমি এসবের ভিতরে জড়াইনি কিন্তু তোমার মাইয়া কিন্তু ঠিকই জড়াইছে দেখো না বিয়ে করতে চাইতেছে না শোনা কাজ করো একটু চাপ দাও তাইলে দেখবা সাইজ হয়ে যাবো না আমার কিন্তু তা মনে হয় না আমার মনে কয় না যে চমক তারার কারোর সাথে সম্পর্ক আছে আরে অবশ্যই আছে তুমি ওর চালচলন দেখে বুঝো না ওর সম্পর্ক আছে এক কাজ করো তোমরা একটা বিয়া ধরো তাইলে দেখবা সব গুমর বাইরে হয়ে যাবো তুই এবার আমার একটা কথা কত তুই এই ডিগ্রি পরীক্ষা দেওয়ার জন্য তো পাগল হয়ে গেছিস কে কিরা কইছে তোর ডিগ্রি পরীক্ষা দেওয়ার জন্য রূপি কইছে রূপি কইব কেন আমি তো রূপির সাথে কথাই বলি না আর ওরা দেখলি তো আমার শরীর জ্বলে আবার ও নাকি ইঞ্জিনিয়ার ছাড়া বিয়া করবো না ওর কপালে দেখবা কি জানো বুড়াও জুটবো না শেষ বয়সে বাপের বাড়িতে থাকতে থাকতে বুড়ি হয়ে যাইব তাহলে পরে কার কথায় তুই ডিগ্রি পরীক্ষা দিতে চাচ্ছিস আর কার কথায় হমু আমার নিজের ইচ্ছায় দিতে চাইতেছি আচ্ছা ঠিক আছে তুই যা মা চমক তারা কি ঘরে আছে না বাইরে গেছে এইভাবে বাইরে বাইরে ঘুরে বেড়াইতেছে তোমরা না ওরে বিয়া দিতে চাইতেছ ঘরে থাকতে কও যাই হোক তোমাকে পাইয়ে ভালোই হইলো মানে তোমাকে বাড়ির উপর আর যাওয়া লাগতো না আপনার তো কামে অকামে খালি আমাদের বাড়ির উপরেই যাইতে ইচ্ছা করে আর আমাকে দেখলেই আপনার লড়ে চড়ে কথা বলতে ইচ্ছা করে তাই না প্লিজ এইভাবে কথা বললো না তোমার ধারণা কি তোমাকে দেখার লগে লগে মন লড় পড়ে কথা বলার জন্য এত বড় বেহায়া নিলেন তো মুই কিন্তু না একটা কথা মনে রাখবা আজকা হাতে নাতে এক প্রকার তাজুল সম্পর্কে প্রেমান লইয়েছি এই প্রেমান যখন দেখবা না তখন কি বোঝানো তো তাজুলের মতো পদ পৃথিবীতে নাই তুমি বুঝে যাবে তখন তাজুলকে বুর্জুতা তালাতি মারবা আর মুখে কোলে করে লইয়ে লিবে আমার তো দেখা পড়ছে আমনাকে কোলে করে লয়ে লেব আমি আমার খায় দেয় কাম নাই আমনাকে কোলে করে লয়ে লেব কি প্রমাণ দেবেন আপনি হ্যাঁ জান আইনে এক সুলো লড়বা না প্রমাণ সাথে করে নিয়ে যাবা অথবা দিকে যাইবা দুটো একটা করবা আমাকে এত বড় ভুল বুঝবা এটা আমি সহ্য করুম ফর গড সেক পাই গেছি মানে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিচ্ছে রহমত দিচ্ছে যে আমি তাজুলকে কোনো ভাবি ওই বাইম মাস্টারে ধরতে পারতেছিলাম না এখন সাইডে ধরে ফেলেছি কিভাবে তার মোবাইল রাস্তায় ঘুরে পেয়েছি পাওনের সঙ্গে সঙ্গে যখন আমি ওপেন করছি অমা একই খেলা পাইলাম মানে দুনিয়া দাড়ি তার যে করাপশন সব মোবাইলের ভিতরে আছে এখন আমি তোমাকে তোমার চোখের সামনে প্রমাণ দিতে আছি দেখো ফাঁস দেখো ফাঁস দেখো ফাঁস দেখো খুব সুন্দর করে দেখো দেখো ঘটনা কি ঘটাইছে সে কিন্তু পরশু দিন রাত যখন তোমাকে কল দিছি তার কিন্তু 10 মিনিট পরই আরেকটা মেয়েকে কল দিছি সেখানে কিন্তু সে মন করে যে ঘন্টার পর ঘন্টা কথা চালাইছে স্যার শেষ না হওয়া পর্যন্ত বুঝা গেছে এর পরের দিনের ঘটনা তোমাকে দেখাই দিতেছি আসো পরের দিন সে তোমাকেও কল দিছে কথা হয়েছে কিন্তু 3 মিনিট তুমি বলছো বোধহয় যে মুই ঘুমিয়ে যাবো এর পরপরই সে কল দিছে কিন্তু কসের বের ছোটু বউ চায়নাকে এখন দেখো চায়নার সঙ্গে সে 56 মিনিট কথা বলছে কিন্তু চায়নার সঙ্গে সে এখন কলেজ দেখে যেটা বোঝা গেছে সে মোটো 55 মিনিটের নিচে কথা বলে না এর পরে তুমি দেখো একের পর এক সে কিন্তু টুকটাক সবাইকে মেসেঞ্জারে হাই হ্যালো ভিডিও কলে গেলে কিন্তু এই যে এই যে এই যে এই যে দেখো দেখো সবই কিন্তু আছে কিন্তু সর্বশেষ সে যে কামটা করছে এটা আসলে কাম না এটা ডাকাতি বলতে পারো সে যেটা করছে ওই যে রূপি নামে যে মেয়েটাকে সে কল দিছে কল মানে কি
সেখানে সে কিন্তু ভিডিও কল আছে ইমো তো দেখো দেখো ইমুলিশ দেখো ইংলিশ দেখো এই দেখো মেসেঞ্জারও ট্রাই করছে কি ব্যাপার শোনা তুমি আমাকে দেখা দাও না কেন দেখো দেখো মেসেজ দেখো মেসেজ দেখো আর দেখো লাগবো না কি এখন তো প্রমাণ পাইছে এখন তো বুঝছো কত বড় কালফিট এই তাজুল ধন্যবাদ আর একটু দেখে যাও ডিসি পেস লাগাইয়ে কাম হয়ে গেছে কেরোসিন যাইতেছে আগুন লেগে গেছে মাউজি তোরে ডাকছি এই জন্যে মোর পোলা তো এখন বিয়ে করবে না এ বলতেছে যে আমি ডিগ্রি পরীক্ষা দেব এটা কি করলেন কাকু হ্যাঁ এ কচ্ছে আব্বা আমি বিয়ে করব না আগে চমকতারের বিয়ে দেন আমারে যদি আগে বিয়ে দেন আর চমকতারের বিয়ে না দিয়া তাহলে তো মানুষে খারাপ করবে ইয়ে কাকু আপনার পোলা সিজান কথাটা কিন্তু খারাপ কয় নাই ভালো কথাই কইছে এই চমক তারার আগে যদি আমের পোলারে যদি বিয়ে দেন তাহলে এলাকার মানুষ কতজনে কত কথা কইবে কবি আহাদ আলী মাতাব্বর কি কামটা করলে নিজে যুবতী মাইয়ারে ঘরে রাইখা তার পোলারে বিয়ে দেছে কত মানুষের কত কথা মানুষের মুক্ত কাকু বুঝেন না বন্ধ করা যাইবে না কাকু এই তাহলে তুই একটা ওই চমক তারার জন্য পাত্র দেখ ভালো পাত্র দেখবি কইলাম কাকু আমি কোনো চিন্তা করি না কাকু মোর একটা দায়িত্ব আছে না মুই চমক তারার জন্য ফার্স্ট ক্লাস থাকা একটা পাত্র দেখবো না কাকু আচ্ছা শোন তুই কিছু টাকা নিয়ে যা এখন তোর তো মেলা জায়গা যাইতে হইবে ইয়ে কাকু ওই আমি পরে দিলেও চলবে কাকু আরে না এই নে এই নে তো খরচ লাগবে আচ্ছা কাকু যা আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই কি কি আগে আমার সাথে দেখা হয়েছিল বলতেন দেখা হওয়ার সাথে সাথে আমি বললাম যে আমাকে বলে সে বলে যে চাকরির খবর কি আমি বললাম যে চাকরি রিটার্ন ঠিকই গেছে এইবার ইনশাল্লাহ আমি ইয়েতে মানে ভাইবা তো টিকে যাবো সাথে সাথে আমার জড়িয়ে ধরলো আমার তখন মাথায় ছিল না সে যে একজন পকেটমার তারপর একটু কথা বললে সামনের দিকে গিয়ে দিয়েছে আমার মোবাইল নাই পাঞ্জাবি পকেটে আরে তুই জড়াই ধরতে দিছিস কেন ওই তো জড়াই ধরছে তোর পকেট থেকে কিছু নেওয়ার জন্যে তাজুল মোর বললো কে লাইন মারছে ইয়েস এ আপনার মোবাইল কোথায় আর বলবো না এক পকেট মার আমার মোবাইলটা পকেট পেরে নিয়ে গিয়েছে অনেক ধরে কথা সহ্য করে ফেলেছি আর সহ্য করবো না ডাইরেক্ট করে আমার পকেটে করে নিয়ে এসেছি এই যে দেখো একটা যে তোরে ঘুষি মারবো এই তোর কি মনে হয় যে আমি ওই শ্রেণীর মানুষ রং বাহারির রঙ্গমেলায় কতই না কার সাজি তাই নিয়ে চলছে দেখো হরদম গুটি বাজি